আমার ব্যক্তিগত কারণেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি, এটা সম্পূর্ণ পারিবারিক ম্যাটার। বুধবার সাংবাদিকদের নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার কারণ সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের এভাবেই বললেন সিমনা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা। আগামী দিনে তিপ্রা মথায় যাচ্ছেন কিনা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই এড়িয়ে যান তিনি। কোনো দল থেকে কি কোনো মানে অফার পেয়েছেন? কোনো অফার পাইনি। মানে বিষয়টা যদি জানতে চাইছিল যে রাজ্যবাসী, যে কারণটা মানে মূল কারণটা, মানে মূল কারণটা আমার কাছে আপনি কি দলের থেকে মানে এতদিন মানে কোনো কিছু পাননি বিগত দিনে, বা মানুষকে সাহায্য করার জন্য যে যে মানে সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে মানে পৌঁছাতে পারেননি, এরকম কি মনে হয়? আছে, এটা তো আছে। তো আগামী দিনে কি মানে ত্রিপুরা মথা দলে কি আপনি মানে যোগদান? এখনো কোন কোথায় যাবো এটার জন্য আমি স্থির করি। বিজেপি দল থেকে কি কোনো ফোন টোন এসেছিল আপনার কাছে? হ্যাঁ, সবাই তো আমাকে মানে কি মানে মূলত মানে কি কথাবার্তা হয়? তারা বলছে না গেলেই ভালো হবে, যাবে দেশে না গেলেই ভালো হতো। আইপিএফটি থেকে কোনো? আইপিএফটি থেকে না। দ্রুত গতিতে ছুটছে অটো, শহরের রাস্তায় তা চাক্ষুষ করছে ট্রাফিক পুলিশ। ক্ষণিকের মধ্যেই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়িকে। ঘটনা বুধবার আগরতলার রাধানগর এলাকায়। ঘটনার পরেই পুলিশ ও লোকজন ছুটে গিয়ে আটক করে অটো চালককে। কেন এত দ্রুত গতিতে ছুটছিল তা জিজ্ঞাসা করতেই পুলিশের সন্দেহ হয়। পরে অটোতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু নেশা সামগ্রী। অভিনব কায়দায় শহরের উপর দিয়ে নেশা সামগ্রী পাচার দেখে থ বনে যান সবাই। পুলিশ অভিযুক্ত অটো চালককে গ্রেপ্তার করেছে। চুরির দায়ে এলাকাবাসীর হাতে আটক, কোথাও মৃত্যু, কোথাও গণপ্রহার করে পুলিশের হাতে তুলে দেয়া, এই ঘটনা এখন প্রায় নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। বুধবার উদয়পুরের শিলঘাটি এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে এলাকাবাসী ব্যাপক প্রহার করে। পরে মধ্যযুগীয় বর্বরতায় ওই যুবকের চুল ছেঁটে গলায় জুতুর মালা পরিয়ে শিলঘাটি বাজার ঘোরানো হয়। সচেতন নাগরিকরা প্রশ্ন করতেই পারেন, ওই যুবক কি এমন চুরি করল যার জন্য এত বড় শাস্তি? এই প্রশ্নের উত্তরে এলাকাবাসীর বক্তব্য, ওই যুবক সামান্য মূর্তি চুরি করতে গিয়েছিল। এই ঘটনা মানবতার লজ্জা বলেই মনে করছেন সবাই। বিশালাকার অজগর সাপকে মেরে নিজের গলায় জড়িয়ে ছবি তুলে সুপারম্যান সাজতে গিয়ে আইনি জালে পড়ল এক যুবক। বুধবার তেলিয়ামুড়া থানায় এই বিষয়ে একটি মামলা করেন বন দপ্তরের রেঞ্জ অফিসার। অভিযুক্ত যুবকের নাম সঞ্জু কাইপেং বলে বন দপ্তর থেকে জানানো হয়। তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কার্লিং এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত করছে। ওইটা আওয়ার পরে আমি অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন করার পরে তেমন কোনো মানে ক্লু আমার কাছে হাতে আসছে না। তারপরে একটা যে আমার যে কোনো সোর্স আছে, যাত্রা মানে যাত্রীকে আমি পাইছি, সে একটা কন্ট্যাক্ট নাম্বার আমার দিয়েছিলাম। তো ওই কন্ট্যাক্টে আমি কথা বলে জানতে পারছি যে কেরলিং এলাকাতে হইতে পারে ঘটনা। সেই অনুযায়ী একটা আমার টিম ইনভেস্টিগেশনের টিম কেরলিং গেছিলো। কিন্তু রাত্র হয়ে যাওয়া তো ইনভেস্টিগেশন করতে পারছি না। তারপরে ওইখানে যে টিএসআর ক্যাম্প আছে ওইখান থেকে কিছু ইনফরমেশন সে কালেক্ট করছি। তো মানে চেষ্টা করছে, কিন্তু তারা কইছে কালকে মানে ছবিটা একটা আপলোড করছি তো দেখেছিলে তারা কই বলে। করোনা কার্ফু বিধি ভঙ্গ করে দিব্যি শপিং মল খুলে ব্যবসা শুরু করার অপরাধে বন্ধ করে দেয়া হল আগরতলা শহরের চারটি বনেদি শপিং মল। বুধবার সদর মহকুমা শাসক অফিসের আধিকারিকরা ঝটিকা অভিযান চালিয়ে দেখতে পায় চারটি শপিং মল দিব্যি খুলে ব্যবসা শুরু করেছে। ক্রেতার ভিড়ও চোখে পড়ার মতো, তাই দেরি না করে এগুলি বন্ধ রাখার নির্দেশ দেন প্রশাসনের আধিকারিকরা। একই সাথে সতর্ক করে দেয়া হয় 2রা জুলাই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ না পর্যন্ত যাতে শপিং মল না খোলা হয়।
এখানে সরকারি নির্দেশ অমান্য করে যেসব শপিং মলগুলো খোলা রয়েছে, যেসব শপিং কমপ্লেক্সগুলো খোলা রয়েছে সেগুলোকে বন্ধ করতে এসেছি। এখানে দেখা গেছে বেশ কয়েকটা শপিং মল সরকারি নির্দেশ অমান্য করে, যেহেতু 2 তারিখ অবধি আমাদের কার্ফিউ জারি করা হয়েছে, তো সেই সরকারি নির্দেশকে অমান্য করে বেশ কিছু শপিং মল খোলা রয়েছে, তো সেই শপিং মলগুলোকে বন্ধ করার জন্য আমরা এসেছি। উদয়পুর ধ্বজনগর এলাকা থেকে আরকেপুর থানার পুলিশ উদ্ধার করল বিশাল পরিমাণ নেশা সামগ্রী। জানা গেছে আগেই পুলিশের কাছে খবর ছিল ধ্বজনগর এলাকায় রমরমিয়ে চলছে নেশার কারবার। বুধবার পুলিশ আচমকা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয়। তবে এদিনের অভিযানে কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ১৫৬তম হুল দিবসে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা। বুধবার আগরতলার মেলার মাঠস্থিত এলাকায় অস্থায়ী শহীদ বেদিতে হুল বিদ্রোহের নেতা সিধু কানুদের স্মরণ করা হয়। উল্লেখ্য, 1855 সালের 30শে জুন ইংরেজ সরকারের ভূমি রাজস্ব আইনের বিরুদ্ধে বাংলা বিহার জুড়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তাই হুল বিদ্রোহ নামে খ্যাত। এদিন হুল বিদ্রোহে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। এই জায়গাকে মিলিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ শাসকদের যে কোম্পানি, এবং ওই এলাকার যারা জমিদার তারা একটা নতুন আইন তৈরি করেছিল। সব খবরে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ব্রহ্মকুণ্ড বার্তা, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।